তারা জগতর নাই, যেমন আমি জগতের যীশু খ্রিস্ট জগতর নাই। তিনি স্বর্গ, তিনি আমাদের পাপ থেকে উদ্ধার করতে পৃথিবীতে নামে আছেন, কারণ তিনি আমাদের ভালোবাসেন। এমনকি যখন তিনি পৃথিবীতে বাস করছিলেন, বর্তমানে নামে একজন অন্ধবিশ্বাসী পথের পাশে বসছিলেন, আদম আর নিষ্পাপ পবিত্র জীবন যাপন করছিলেন। বিজয়ভাবে তারা দৌড়ে শেষ করে তিনি স্বর্গ আহরণ করেন এবং পিতার দিকে দিকে উপবিষ্ট হন। তিনি আমাদের প্রত্যেকের কাছে একটি প্রত্যাশা করেন যে আমাদের এমন জীবন যাপন করা উচিত যে প্রমাণ করে যে আমার বিশ্ব নয়, যেমন তিনি বিশ্ব নয়, কারণ আমাদের নাগরিকত্ব পৃথিবীতে নয়, স্বর্গে। ফিলিপীয় তিনের বৃত্তে আমাদের এই স্বর্গতে প্রতিনিধি হিসাবে, স্বর্গরাজ্যের দূত হিসাবে বাস করা উচিত। শয়তান এই পৃথিবীর শাসক, ঈশ্বরের শত্রু, সে মিথ্যাবাদী এবং মিথ্যাজনক। সে আছে চুরি করতে, হত্যা করতে এবং ধ্বংস করতে। তারা বন্ধুত্ব, তার লালসা এবং তার আশঙ্কা গুলিকে তার পাশে রাখাচ্ছে ঘরে আসতে দেবে না। আমাদের এই জগতের সাথে কোনো সহভাগিতা যিশু সুভাষ দৃষ্টান্তের মাধ্যমে অনেক মহান বার্তা শিখিয়েছেন। বীজ বপনকারী দৃষ্টান্ত করে এই বিশ্ব শাসক আমাদের বিশ্বের মহিমা দেখাতে পারেন এবং এই দুনিয়ার ক্ষণস্থায় আনন্দ উপভোগ করতে, কিন্তু তার পথগুলি হল নরকের পথ এবং একটি আপনাকে হেডস্বরূপ অনন্ত আজারের দিনের দিকে নিয়ে যায়। প্রভু যিশু নিজেকে রক্ষা করছেন এবং নিশ্চিত করছেন যে বিশ্ব তার মধ্যে আসবে না। এই কারণে তার প্রাথমিক জীবনের শেষ তিনি বিজয়ের সাথে ঘোষণা করতে পারেন এবং তোমার সঙ্গে আরো বেশি কথা বলবো না, কারণ জগতের শাসনকর্তা আসছেন, আমার উপরে তার কোনো ক্ষমতা নাই। যখন চৌদ্দটি এই দুনিয়া মানুষের উপদেশ কি, তারা আপনাকে সবার সাথে মিশতে বলে, সবার সাথে বন্ধুত্বপূর্ণ হতে হবে, তারা আপনাকে সময় বুঝা তার জীবন যাপন করতে বলে। কিন্তু আমাদের প্রভু আমাদেরকে বিশ্বের জীবন দেখান। তিনি অফিসে অন্য ধর্মের লোকের সঙ্গে কাজ করলে আমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি এবং আমরা কখনো তাদের সাথে আপোষ করতে পারি না বা চলতে পারি না। যিশু ইতিমধ্যে ভবিষ্যবাণী করছেন যে আমার কিছু শত্রুকে লোককে শত্রুতা অর্জন করব যখন আমরা একটি বিশেষ জীবন যাপন করব। আমরা বিশ্বের মানুষ এবং এই বিশ্বের শাসক খুশি করা উচিত, কিন্তু আমাদের মধ্যে খুশি বসবাস করে প্রভুকে খুশি করা উচিত। একমাত্র এটি আমাদের অনন্ত শান্তি দেব এবং আমাদের মধ্যে স্বর্গীয় আনন্দ আসুক। পেরিট পিটার বলছিলেন পয়লা পিটার 2-এর 21-তে যে কারণ তোমাদের এই জন্য ডাকা হয়েছে, কারণ খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ সহ্য করলেন। এই বিশ্বের জন্য আদর্শ রাখা গিয়েছেন যে তার রাস্তাকে অনুসরণ করো। সন্তানরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্য দুর্ভোগ করতে লজ্জিত হবে না, যে হিসাবে আমাকে কি করতে বলা হয়। তবে ঈশ্বরের দাসের জন্য সন্ধ্যার জন্য যীশু শুক্ল এইচে মতি 5-এর 11 আশ্রমরা পাঠ এর পবিত্র শাস্ত্র আছে ঈশ্বরের আশ্রমরা পাঠ বলি। ধন্য তোমরা যখন লোকে তোমার জন্য তোমাদের নিন্দা ও নির্যাতন করে, এই মিথ্যা বলে তোমাদের বিরুদ্ধে সব রকম খারাপ কথা বলে। আজকে বাইবেল বচনগুলো পড়ার জন্য প্রভু যীশু সর্বশ্রেষ্ঠ সবাইকে আশীর্বাদ করুন।